আমাকে প্রশ্ন করেছেন, কেউ কেউ বলছেন যে ইরানের প্রধানমন্ত্রী, কেউ কেউ বলছেন যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যে উনি যে মৃত্যুবরণ করেছেন ওনার জন্য দোয়া করা যাবে না, উনি শিয়া, এই ব্যাপারে জানতে চাই। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আপনারা জানেন বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় বিভিন্ন তথ্য আসছে যে এখানে মুসাদের হাত থাকতে পারে বা বিভিন্ন মন্তব্য আসছে। এখন ওনার জন্য দোয়া করা যাবে কি যাবে না এই নিয়ে প্রশ্ন। অথচ যে লোকটি যেখানে যে বাঁধ উদ্বোধন করতে গিয়েছেন সেখানে উনি সর্বশেষ বক্তব্যতে, মৃত্যুর আগে দিয়ে সর্বশেষ বক্তব্যতে তিনি নির্যাতিত ফিলিস্তিনদের পক্ষে বলেছেন এবং তাদেরকে কী করে উদ্ধার করা যায় এই জালেমদের হাত থেকে তিনি কথাগুলো তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে এরকম এই যে ইসরায়েলি, তারা যে একটা বিশাল শক্তি, তাদের বিরুদ্ধে একা দুই একটি দেশ লড়ে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে উদ্ধার করা যাবে না, এই জন্য তিনি বিশ্বের মুসলিম শাসকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়ার জন্য বলেছেন। যে লোকটি ভূমিকা নিয়েছেন তিনি ইব্রাহিম রাইসি, ইরানের প্রেসিডেন্ট, আর তার ব্যাপারেই কথা উঠছে যিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। আমরা জানেন যদি স্বাভাবিক দুর্ঘটনাও মারা যায়, ষড়যন্ত্র নাও থাকে, তারপরও তো হুকমান শহীদ আলহামদুলিল্লাহ বলেন। যার জন্য দোয়া করতে গিয়েছে, আপনারা জানেন বর্তমান যে ইসলামী ল অনুযায়ী দেশটি পরিচালিত হয়, সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে ইসলামকে ফলো যে দেশ করে এটা হচ্ছে আফগানিস্তান। আপনারা জানেন আফগানিস্তান আমেরিকাদের বিরুদ্ধে লড়াই করে তারা স্বাধীনতা অর্জন করে, ক্ষমতা অর্জন করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব নিয়েছেন এবং ইসলামী আইনকে ফলো করে আফগানিস্তান রাষ্ট্র পরিচালনা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, যার কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি বর্তমানে আফগানিস্তান আলহামদুলিল্লাহ বলে। এবং আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে দিছে, তারা ক্ষমতা আসার পর অর্থনৈতিক অনেক চাঙ্গা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের দেশে বিভিন্ন ফসল উৎপাদন বাড়িয়ে দিয়েছেন। আমি তো মনে করি এটা কোরআনের বরকতে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যে জমিন যে দেশ ইসলামের ল অনুযায়ী পরিচালিত হবে, তাকওয়া ভিত্তিক পরিচালিত হবে, আল্লাহ তাআলা ওই দেশে আসমান জমিনের যত বরকত আছে সকল বরকতের দরজাগুলো খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আফগানিস্তান সেখানে বিজ্ঞ বিজ্ঞ আলেমরা দেশ রাষ্ট্র পরিচালনা করছেন। ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট মৃত্যুর পরপরই ওনারা গিয়েছেন, ইরানে গিয়েছেন, গিয়ে ওনার যে ওনার ইব্রাহিম রাইসি যে কফিনটা সেখানে লাশের সামনে গিয়ে আফগানিস্তানের নেতারা বিজ্ঞ আলেমেরা তারা গিয়ে দোয়া করেছেন। আপনারা দেখছেন স্যাটেলাইট মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন না, দোয়া করা যাবে না, নিশ্চয়ই যাবে, দোয়া করবেন না কেন? আপনারা তো বলতে পারেন যে তারা শিয়া, আসলে শিয়া মূলত কোরআনে কোনো শিয়া উল্লেখ নাই, সুন্নি উল্লেখ নাই। কোরআনে উল্লেখ কী আছে? মুসলিম বলেন, আমাদের পরিচয় কী? মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলো আমি মুসলিম, আমি হানাফি নয়, সাফি নয়, মালিকি নয়, শিয়া নয়, সুন্নি নয়, আহলে হাদিস নয়, আমার পরিচয় আল্লাহ দিয়েছেন একটা, এটার নাম কি? মুসলিম। আর যে পরিচয়গুলো মানুষের তৈরি করেছে এর দ্বারা কিন্তু ডিভাইডেড হচ্ছে। অথচ আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সঙ্গবদ্ধভাবে আল্লাহর উৎসকে তোমরা আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আজকে আমরা বিভিন্ন নামে মুসলমানদের মধ্যে বিভক্ত করে দিচ্ছি, আমরা অত নামের পরিচয় মূলত আল্লাহ আমাদেরকে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী নামে পরিচয় ছিলেন? মুসলিম। কি সাহাবা কেরাম কী নামে পরিচিত ছিলেন? কথা বুঝলেন নাই, কী নামে পরিচিত ছিলেন? মুসলিম। সুতরাং আমাদের পরিচয় কি? এটা আল্লাহ দিয়েছেন, এই পরিচয়, এক পরিচয় আসলেই ওই ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওই আয়াতের আমল হবে। বিভিন্ন নামে পরিচয় দিয়ে একদল মায়ের খেলে আরেকদল খুশি, কোনো মানে আফসোস নাই, একদল মারা গেছে মরছে আরেকদল খুশি,
অথবা মনে কোনো ফিলিংস নাই, মানে এটা আবেগ নাই অথবা দুঃখ নাই। কেন আমরা মনে করি যে সে আরেকটা দল? না, আমাদের দল একটা। আমাদের দলের নাম কি? মুসলিম। আমরা ইসলাম, মুসলিম আমাদের দল। তাহলেই মুসলমানদের মধ্যে ঐক্য আসবে। এখন শিয়া, শিয়া মানে শিয়া শব্দের অর্থে একটা দল, মানে দলকেই শিয়া বলা হয়। এখন তাদের মধ্যে বিভিন্ন মতাদর্শ আছে, তো সবাই না, সব শিয়া যে মানে কাফের বিষয়টা এমন না। আপনি আপনি মনে করেন আমরা আমাদের যারা আমরা মুসলিম এদেশে, আমরা মুসলিম অধ্যুষিত দেশ, আমরা নিজেকে মুসলিম হিসাবে আমরা পরিচিত, দেখা যায় মুসলিম পরিচয় নামাজ পড়ে না, আছে নাকি নাই? তো এটাও তো মুসলমান না। মুসলিম পরিচয় সম্পদের মালিক জাকাত দেয় না, এটাও তো মুশরিক। মুসলিম পরিচয় কোরআনের আইন না মেনে মানুষের আইন মেনে চলে, এটাও তো মুশরিক। সুতরাং শিয়া বলেন সুন্নি বলেন মূল পরিচয় মুসলিম। এখন সুন্নি দাবি করে যদি ইসরায়েলের সাথে আতাত করে, সুন্নি দাবি করে আরবের বহু শাসকরা কিন্তু সম্পর্কদের সাথে ইসরায়েলের সাথে, তো তোমাদের চরিত্র মুনাফিকের চরিত্র। আর ওনাদেরকে শিয়া বললে আর এদের অন্তরটা মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের হৃদয় তাদের কাঁধে, এবং তারা অলরেডি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, যুদ্ধ লেগে যুদ্ধ তার সাথে করেছে, প্রতিবাদে যুদ্ধ করেছে। ইব্রাহিম রাইসি তিনি তো প্রতিবাদ করেছে এবং সশস্ত্র প্রতিবাদ করেছে। দেখা যায় মুসলিম নামধারী অনেক সুন্নি দাবি করে অনেক রাষ্ট্রপ্রধান আছে, প্রতিবাদ করে না, বরং ইসরায়েলের সাথে সম্পর্ক, তো এটা তো মুনাফিক। প্রিয় ভাইয়েরা, শিয়া বলেন সুন্নি বলেন এটা মূল পরিচয় নয়, মূল পরিচয় মুসলিম। যদি সে আপনি বলেন সে শিয়া কিন্তু সে কোরআন হাদিস অনুসরণ করে চলে, কোরআন মানে হাদিস মানে, তাহলে সে মুসলিম। সে যদি কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো মতবাদ মতামত প্রকাশ না করে তাহলে সে কি? মুসলিম। প্রিয় ভাইয়েরা, এই জন্য যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, এবং ওনার সাথে আরও 9 জন বিদায় হয়ে গেছে, তাদের জন্য আমরা দোয়া করা কর্তব্য। আমরা মসজিদে দোয়া করেছি। আপনি জানেন ইরানের বিপ্লব হয়েছে যে 1979 সালে রুহুল্লাহ আয়াতুল্লাহ খামেনি, বর্তমান যিনি আছেন ধর্মীয় নেতা, বর্তমান আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে ধর্মীয় নেতা হিসেবে ক্ষমতায় আছেন। আপনারা জানেন ইরানের রাষ্ট্রীয় ক্ষমতাটা দুই ধরনের, একটা ধর্মীয় নেতা সর্বোচ্চ ক্ষমতা ওনার হাতে, এবং ওনার নেতৃত্বে ওনার ডিরেকশনে এই দেশটা চলবে, ওনার থেকে পরামর্শ নিয়ে চলবে, সবাই ওনাকে শ্রদ্ধা করবে। এরপরে রাষ্ট্রের অন্যান্য যে রাষ্ট্রপতি থেকে শুরু করে অন্যান্য যে রাষ্ট্র পরিচালন নিয়ম নীতি নিয়মতান্ত্রিকভাবে দেশের সরকার আছে, কিন্তু দেশের যে সরকার আছে সবার ঊর্ধ্বে কে? ধর্মীয় নেতা। আয়াত রুহুল্লাহ আয়াতুল্লাহ খামেনি ছিলেন প্রথম ধর্মীয় নেতা। উনি ওনাকে ফ্রান্সে নির্বাচন করা হয়েছিল, সেখানে তখন রাজতন্ত্র চলত, মানুষের তৈরি করে আইন মতাদর্শ কায়েম ছিল ইরানে। তখন ইরানের এটা বলতেছি 1979 সালের কথা, যখন ইরানের বিপ্লব হয়েছে, এর পূর্বে পালুভির রাজা পালুভির স্বৈর শাসক ছিল পালুভি। এই পালুভি স্বৈর শাসক দীর্ঘদিন তাদের রাজতন্ত্র চলছিল, আর তাদের পক্ষে ছিল আমেরিকা। তখন ওই পালুভির স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল রুহুল্লাহ আয়াতুল্লাহ খামেনি, যার কারণে ওনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। 1979 সালে তিনি দেশ থেকে নির্বাসন হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন ফ্রান্সে 40টা বছর। সেখানে থেকে তিনি ইরানের ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়ে উনি ফ্রান্সে থেকে ইরানের ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়ে ইরানের ইসলামী বিপ্লবের জন্য আলেম ওলামা আপামর জনতা আবার বৃদ্ধ বনিতা ইসলামের পক্ষে নিয়ে আসছে। এমন এক বিপ্লব শুরু হয়েছে, ওই স্বৈর শাসকরা পালাবার জায়গা পায় নাই, শেষ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইসলামী হুকুমত তারা চালু করেছে। আল্লাহু আকবার বলে ইসলামী প্রজাতন্ত্র চালু করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি উনি 1989 সালে ইন্তেকাল করেছেন।
ওনার পরবর্তীতেই ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, বর্তমান যিনি আছেন। এখন যে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত যিনি হচ্ছেন, ওনার নির্দেশনায় ওনার পরামর্শক্রমে হচ্ছে। প্রিয় ভাইয়েরা, ইরান এমন এক দেশ, তাদের আমরা এর আগে দেখেছি যখন ক্ষমতায় ছিল আহমদ নেজাদ, ইরানের রাষ্ট্রপ্রধান ছিলেন, উনিও আমেরিকা বিরোধী ছিলেন, পশ্চিমা বিরোধী ছিলেন, ইসরায়েলি বিরোধী, ইরানের প্রত্যেকটা শাসক আমরা ইতিহাস পড়ে দেখেছি ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে আমেরিকার পশ্চিমাদের বিরুদ্ধে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন, এবং পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত তাদের পক্ষে তারা ছিলেন। সেই সুবাদে আমরা তাদের জন্য দোয়া করব, কারণ তারা মুসলমানদের পক্ষে আছেন, ইসলামের পক্ষে আছেন। সেখানে আবার প্রশ্ন, যারা এই প্রশ্নগুলো উত্থাপন করেছে দেখা যায় তারা আবার ইসরায়েলিদের পক্ষে, তাদের মানসিকতা কোন দিকে? ইসরায়েলিদের দিকে। প্রিয় ভাইয়েরা, আহমদ নেজাদ যখন ক্ষমতায় ছিল, ওনার ইতিহাস পড়ে দেখলাম, এই ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমদ নেজাদ, ইরানের সাবেক প্রেসিডেন্ট, ওই দিন ওনার সবিষয় দেখলাম, উনি বর্তমানে ভেড়ার যে একটা ভেড়া পালতেছে, উনি একটা খামার করেছে, এটার মধ্যে ভেড়া পালে উনি, অথচ উনি ছিলেন কি রাষ্ট্রপ্রধান, দুইবারের প্রেসিডেন্ট। ইরানের সিস্টেম হচ্ছে দুইবারের বেশি কেউ ক্ষমতা থাকতে পারবে না, এটা ইরানের সিস্টেম। যদি দুইবারের বেশি ক্ষমতা থাকার সুযোগ থাকতো তাহলে আহমদ নেজাদ সে প্রত্যেকবার ক্ষমতা চলে আসতো, কারণ তার চরিত্রটা এমন ছিল দাউদ আলাহ সাল্লামের জীবনের সাথে মিলে যায়। দাউদ আলাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করে রাজকোষ থেকে এক পয়সা ভাতা নিতেন না, তিনি চলতেন কিভাবে, তিনি জীবিকা উপার্জন তিনি নিজ হাতে কামাই করে খেতেন। ঠিক আহমদ নেজাদ ওনার জীবনীতে পাওয়া যায়, উনি যখন ইরানের রাষ্ট্রপ্রধান ছিলেন উনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে একটি পয়সা তিনি নিতেন না, কোনো ভাতা নিতেন না। বাবার দেওয়া দুতলা একটা বিল্ডিং ছিল, ওটা থাকতো, মেঝেতে ঘুমাতেন, কোনো খাট পালং ছিলেন না। ছেলের বিয়ের সময় আহমদ নেজাদ ইরানের সাবেক প্রেসিডেন্ট ফল ফ্রুট দিয়ে মন্ত্রী মিনিস্টারদেরকে আহ্বান করাইছেন, বলছে আমাদের টাকা পয়সা নাই, আমি তোমাদেরকে কি আহ্বান করাবো, আর যা পাশে তা করেছি আলহামদুলিল্লাহ বলেন না। অথচ উনি রাষ্ট্রপ্রধান, টাকা পয়সা হাতে নাই, ব্যাংকে কোনো অ্যাকাউন্টে তেমন টাকা পয়সা নাই, উনি তো কোনো ভাতাই নেয় না, কোনো রাষ্ট্রীয় কোনো ভাতাই উনি নিতেন না। তারপরে দেখা যায় উনি ওনার যে অফিসে যেতেন, ওনার স্ত্রীর রান্না করা পাকানো রুটি আর সবজি বা তরকারি পাক করে বক্সে করে, উনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় কোনো খাবারও খেতেন না, যাওয়ার সময় টিফিন বক্সে করে খাবার নিয়ে যেতেন একটা ব্যাগের মধ্যে করে। একদিন কৌতূহল জাগলো মন্ত্রী পরিষদে যে স্যার কী নিয়ে আসে প্রত্যেক দিন একটা ব্যাগের মধ্যে করে, ওনার রোমে গিয়া গোপনে তল্লাশি চালাচ্ছে কী আছে ব্যাগের মধ্যে, গিয়ে দেখে রুটি আর সবজি, আল্লাহ আকবার বলেন। এই ছিল ইরানের রাষ্ট্রপ্রধান, সাবেক প্রেসিডেন্ট। প্রিয় ভাইয়েরা, তাদের ইতিহাস, উনি একজন মূলত একটা ইউনিভার্সিটির উনি একজন টিচার ছিলেন, অধ্যাপক ছিলেন, উনি রাষ্ট্রপ্রধান থেকে দায়িত্ব নেওয়ার পরে, দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে আবার তিনি ইউনিভার্সিটি চলে গিয়েছেন, বর্তমানে অফিসার হয়ে তিনি আহমদ নেজাদ তিনি ভেড়ার একটি খামার দিয়েছেন, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। কত সাদাসিধে জীবন ইরানের প্রেসিডেন্ট সাবেক। আমরা দেখেছি ইরানের প্রত্যেকটা প্রেসিডেন্ট ইসলামের পক্ষে তারা ছিলেন, এখনও আছেন আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমরা যেন দোয়া করব যারা ইসলামের পক্ষে আছে তাদের জন্যই, তো যারা কোরআন মানবে হাদিস মানবে। আমাদের পরিচয় আমি আগেও বলেছি, ডক্টর জাকির নায়েক ওনার লেকচার আপনারা শুনবেন, ওনারা বক্তব্য যে শিয়া কোরআনে কোনো নেই, সুন্নি কথা কোরআনে নেই, এবং কোনো আহলে হাদিস বলেন, হানাফি বলেন, শাফি বলেন, আহলে হাদিস বলেন, কোনো কারো করে এই সমস্ত নাম কোরআনেও নাই হাদিসেও, এগুলো মানুষের বানানো, বিভিন্ন দল তৈরি করেছে মানুষের বানানো, আল্লাহর দেওয়া দল একটাই মুসলিম, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম, একটাই পরিচয় আমাদের, এক পরিচয় আসলে পৃথিবীতে শান্তি হবে, পৃথিবীতে মুসলমানদের ঐক্য হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। আমরা আরও দেখেছি যখন আমেরিকা যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন, তিনি যখন স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করে দেশবাসীকে একত্রিত করে যখন তিনি ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন, তখন একবার আমেরিকা ধমক দিয়েছিল যে সব কিছু বন্ধ করে দিবে, দিয়েছে অলরেডি, কোনো মানে সব কিছু বন্ধ করে দিবে, খাবার বন্ধ করে দিবে, এরকম ধমক দিয়েছে আমেরিকা।
তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি তিনি স্পষ্ট ভাষায় আমেরিকাকে বলেছেন, তোমরা কাদেরকে দেখাচ্ছ ভয়? তোমরা কাদেরকে ভয় দেখাচ্ছ? যে মুসলমানদের উপরে আল্লাহ তাআলা বৎসরে এক মাস না খাওয়ার হুকুম করেছে, এক মাস রোজা রাখা নির্দেশ করেছে, তাদেরকে তোমরা ভয় দেখাচ্ছ? আমাদেরকে ভয় দেখে লাভ নাই, আমরা উপবাস থেকে অভ্যাস আছে। আল্লাহু আকবার বলেন, এই সুলেমানের চেতনা। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করব, এনেই প্রশ্ন। আর কেউ যদি কোরআন সুন্নার বাইরে চলে সে তো দোয়া পাবে না, মুসলিম পরিচয় দিয়েও যদি কেউ কোরআন সুন্নার বাইরে চলে সেও তো মুসলিম না। সুতরাং পৃথিবীর যেই হোক যে কোরআন হাদিস অনুসরণ করে চলবে সেই মুসলিম। এই জন্য আমরা মুসলমানদের পক্ষে থাকবো, মুসলমানদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। বলি আমরা দোয়া করি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ যারা জীবন দিলেন চলে গেল বিদায় হয়ে, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক, আমিন বলি।